সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান, ইমপ্যাক্স ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব খাঁচায় পালার উদ্দেশ্যে যে পাখি আমদানি করা হয়, বাংলাদেশে যে বিদেশি পাখিগুলি আছে এগুলি কিভাবে আমদানি করে, এবং কবুতর, বিদেশি কবুতর এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কবুতর আমদানি করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, এবং এই পাখি এবং কবুতরের ট্যাক্স কত দিতে হয়, সেই ব্যাপারে সরকারি ট্যাক্স কত দিতে হয়, এই ব্যাপারে সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। বন্ধুরা, আপনারা অনেকেই এই পাখি আমদানি সংক্রান্ত ব্যাপারে আমাকে প্রচুর প্রশ্ন করেন। আশা করি তারা তাদের উত্তর এই একটা ভিডিওর ভিতরে সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে জানি এই পাখির ডিউটি কত দিতে হয়। আপনি জীবিত যে কোনো ধরনের পাখি, যেমন খাঁচায় পালনের উদ্দেশ্যে যে পাখিগুলি, যে কোনো ধরনের খাঁচায় পালনের পাখি এবং কবুতর দুটারই আপনি যেটাই নিয়ে আসেন না কেন, এটা আপনার যে পাখির ভ্যালু, এই ভ্যালুর উপরে 10% হারে ট্যাক্স দিতে হবে। বাংলাদেশ সরকারকে 10% ট্যাক্স দিতে হবে আমদানি পর্যায়ে। এখন এর প্রসিডিউর গুলি আমরা আস্তে আস্তে জানব। তো প্রথমে আপনি যার কাছ থেকে পাখি আমদানি করবেন তার কাছ থেকে একটি প্রোফরমা ইনভয়েস নেবেন, যেখানে পাখির নাম এবং পাখির কোয়ান্টিটি, ওই পাখির ভ্যালু, সব বিস্তারিত বর্ণনা দেওয়া থাকবে। সেই প্রোফরমা ইনভয়েসটা নিয়ে আপনি বাংলাদেশ বন ও পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করবেন, সেখানে একটি অ্যাপ্লিকেশন করবেন, নির্ধারিত একটি ফি দিয়ে তাদের কাছে অ্যাপ্লিকেশন করবেন, একটি অনাপত্তি পত্র নেবেন পাখি আমদানি সংক্রান্ত। মানে বন এবং পরিবেশ মন্ত্রণালয় ওই আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অনাপত্তি পত্র দিবে। অনাপত্তি পত্রটা কোন ধরনের হবে আসলে আমরা ওয়েবসাইটে দেখি, তাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা এই প্রত্যয়নপত্র বা যেটা এনওসি থাকে সেই এনওসিটা আপনারা দেখতে পারবেন। এই যে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে বন অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখেন যত এনওসি দেওয়া হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট দুইটার ক্ষেত্রেই এনওসি দিতে হবে। এই যে দেখেন একটা, আমি প্রথম যে এনওসিটা আছে, সর্বশেষ যে এনওসিটা দেওয়া হয়েছে দেখেন 25/3/2021 সালে একটা এনওসি দেওয়া হয়েছে। এরা কি কি ইনপুট করছে সেটা দেখি। এখানে দেখেন এই যে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি যেটাকে বলে, এটা হচ্ছে মানে কেস বার্ডস, মানে এটা খাঁচায় পালন করা পাখির জন্য একটি এনওসি দিচ্ছে তারা। সেই এনওসিতে আপনার কি পাখি আনবে, এই যে পাখির নাম এবং সাইন্টিফিক নাম কি আছে এগুলো দেওয়া থাকে সব। এই যে সাইন্টিফিক নাম কি আছে, তারপরে এগুলি সব একে একে সিরিয়াল দিয়ে এখানে 10টা আইটেম তারা নিয়ে আসছে, 10টা আইটেমের সাইন্টিফিক নাম কি আছে তাও দেওয়া হয়েছে, এবং কত কোন আইটেমের কত কোয়ান্টিটি সেটাও এখানে দেওয়া আছে, টোটাল কোয়ান্টিটি কত এটা দেওয়া আছে। এইভাবে একটা এনওসি আপনাকে নিতে হবে। এই যে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে আপনাকে এনওসি দিতে হবে। আমি লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনাদের কখনো প্রয়োজন পড়ে আপনারা এটা প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন যে আমার এই ধরনের একটা এনওসি লাগবে, আমাকে এই ধরনের একটা এনওসি কিভাবে আমরা পেতে পারি, সেভাবে আপনারা বন ও পরিবেশে যে আগারগাতে যে অফিসটা আছে সেই অফিসে আপনারা যোগাযোগ করবেন। দেখেন এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন গুলি কি কি আছে, দি অ্যাবভ মেনশন কেস বার্স উইল হ্যাভ টু ইম্পোর্ট থ্রু শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। এটা ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমদানি করতে হবে, অন্য কোন পোর্ট থেকে আমদানি করতে পারবে না। এখানে 1 নম্বর যে শর্ত দিচ্ছে, 2 নম্বর শর্ত দেওয়া আছে ইম্পোর্টেড বার্ড মাস্ট বি কিপ ইন কেস সো দ্যাট দে কুড নট কেম ইন
কন্টাক্ট উইথ এনি আদার অ্যানিমেল। এখানে যেটা বলছে এটা এই এই পাখিগুলি অবশ্যই একটি খাঁচার ভিতরে নিয়ে আসতে হবে, আলাদা করে খাঁচা বা যে কোনো খাঁচার ভিতরে নিয়ে আসতে হবে, যাতে অন্য কোনো পশু পাখির সাথে সংস্পর্শে না আসতে পারে, তার জন্য খাঁচায় করে নিয়ে আসতে হবে। ইম্পোর্টেড কেস বার্ডস ক্যান নট বি রিলিজ ইন নেচার। এই যে পাখিগুলি নিয়ে আসবে, এই পাখিগুলি কোনো অবস্থাতেই বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে ছাড়া যাবে না, ওই খাঁচাই রাখতে হবে, বা ওই খাঁচায় না রাখুক বা নতুন করে খাঁচা তৈরি করে হলেও খাঁচায় পালন করতে হবে। এই পাখিগুলি কোনো অবস্থাতেই প্রাকৃতিক পরিবেশে ছাড়তে পারবে না। তারপরে কি আছে, ডেড বার্ড মাস্ট বি ডিপ ইন দ্য গ্রাউন্ড, অর্থাৎ আপনার এই যদি কোনো পাখি মারা যায়, ঠিক আছে, আপনার এই পাখিগুলি যদি মারা যায় তাহলে অবশ্যই মাটিতে পুঁতে ফেলতে হবে, সেই ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া আছে। এরপর রয়েছে আফটার ইম্পোর্ট ডিং মাস্ট বি অন দ্য লেগস, মানে আপনার এই পাখিগুলি আমদানির পরে পাখির পায়ে ট্যাগ অর্থাৎ রিং লাগাই দিতে হবে, পাখির পায়ে একটি রিং লাগানো থাকবে, সেই রিং এ আপনার পাখির নাম্বার বা যাবতীয় এটা যে ইম্পোর্টেড পাখি সেই ব্যাপারে ওই পাখির পায়ে যে রিং দেওয়া থাকবে সেখানে মেনশন করে দিতে হবে। ছয় নম্বরে আছে ইম্পোর্টার উইল হ্যাভ টু কালেক্ট কোয়ারেন্টাইন সার্টিফিকেট ফ্রম লাইভস্টক ফ্রম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ আপনার এই পাখিটা যখন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবে তখন ছাড় করার সময় আপনার যে সিএনএফ থাকবে সেই সিএনএফ লাইভ স্টক থেকে অর্থাৎ কৃষি প্রাণী সম্পদ অধিদপ্তরের যে আছে টিম আছে তাদের কাছ থেকে একটি কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতে হবে, সেই ব্যাপারে এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। তারপর সাত নম্বর নির্দেশনা রয়েছে দিস পারমিশন ইজ নট ট্রান্সফারেবল, অর্থাৎ আপনার এই পারমিশনটা শুধু যে ব্যক্তির নামে দেওয়া হয়েছে শুধু সেই ব্যক্তি আমদানি করতে পারবে, এই পারমিশন দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আমদানি করতে পারবে না। এরপর আট নম্বর দেওয়া আছে ভ্যালিডিটি পিরিয়ড, অর্থাৎ কত কত তারিখ পর্যন্ত এই পারমিশনটা ভ্যালিড থাকবে, এইভাবে বিস্তারিত দেওয়া রয়েছে। তারপরে আপনার কে কে পাবে কপি, কে কে পাবে সেইভাবে এখানে পাঁচজনকে কপি দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে একটি এনওসি, অর্থাৎ আপনার বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে আপনি যে এনওসি পাবেন সেই এনওসিটা নেবেন, সেই এনওসিটা এই জাতীয় হবে। আপনি আমি আরেকটা ওপেন করি, দেখেন এটা এখানে শুধু একটা আইটেম, একটা আইটেমে 500 পিস নিয়ে আসছে, 500 পিস এটা কি ডোমেস্টিক পিজন অর্থাৎ কবুতর নিয়ে আসছে, একজন ইম্পোর্টার কবুতর নিয়ে আসবে, ইম্পোর্টারের নাম ইম্পোর্টারের নামও দেওয়া আছে দেখেন এখানে। তো আপনারা এই যে লিঙ্কটা দিছে এই লিঙ্ক থেকে দেখে আপনারা এই যে কন্ডিশন গুলো একই থাকবে, যে কন্ডিশন গুলো আগে দেওয়া আছে সেই একই কন্ডিশন এখানেও রয়েছে, সবকিছু ঠিক থাকবে, শুধু আপনার এই যে বডিতে যেখানে যা 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 আপনি আনতে পারবেন এখানে কি কি ইনপুটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই অনুযায়ী তারা এখানে চেঞ্জ করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারবেন, আর আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, এই পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কে ঢুকে আরো সবকিছু দেখতে পারবেন। এখানে এখানে এই যে সব এই যে পাখি যত ধরনের পাখি আছে, পাখি আমদানির পারমিশন এনওসি অর্থাৎ প্রি পারমিশন যেটা, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা এই প্রি পারমিশন বা এনওসি পাওয়ার পরে আপনারা একটি এলসি ওপেন করতে পারবেন, আপনারা এলসি ওপেন করবেন এবং এই এলসি ওপেনের পরে আপনার যে সাপ্লাইয়ার আছে সেই সাপ্লাইয়ার তার দেশের যে দেশ থেকে রপ্তানি করবে সেই দেশের স্বাস্থ্য অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে পশু পাখির স্বাস্থ্য পরিচর্যা বা পশু পাখির স্বাস্থ্য নিশ্চয়তা প্রদান করে এই জাতীয় যে যে মন্ত্রণালয় বা যে সংস্থা রয়েছে সরকার কর্তৃক অনুমোদিত সেই অনুমোদিত সংস্থার থেকে একটি প্রত্যয়ন পত্র অবশ্যই দেবে যে এই পাখিগুলি নিরোগ বা এর কোন রোগ বালাই নাই বা এর কোন এটার কোন কি বলে আপনার কোন ক্ষতিকর ভাইরাস বহনকারী না,
এই মর্মে একটি প্রত্যয়নপত্র অবশ্যই দিতে হবে। অর্থাৎ যেটাকে নিরোগ সার্টিফিকেট বলা হয়ে থাকে, এটা দেওয়ার পরে এগুনা সহ যখন আপনার সমস্ত কাগজপত্র রেডি হবে, রেডি হওয়ার পর আপনার বাংলাদেশের যে ডকুমেন্টস, বাংলাদেশে এক্সপোর্টের যে ডকুমেন্টস, ইনভয়েস, প্যাকিং লিস্ট এবং তাদের যে সার্টিফিকেট, প্রাণী হেলথ সার্টিফিকেট যেটা বলে, সেই হেলথ সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস সহকারে বাংলাদেশে এক্সপোর্টের পূর্বে ডকুমেন্টস গুলি আগে পাঠাতে হবে। বাংলাদেশের যে ব্যাংক আছে সেই ব্যাংকে পাঠাবে, অথবা ইমেল করে যে যিনি ইম্পোর্টার আছে তাকে পাঠাইতে হবে, ইমেল করে আগে পাঠাইতে হবে। বাকি এক্সপোর্টের পূর্বে ডকুমেন্টস অবশ্যই পাঠাইতে হবে। ডকুমেন্টস পাঠানোর পরে এই ডকুমেন্টস গুলি আপনারা সিএনডব্লিউ এজেন্ট কে দিবেন। সিএনডব্লিউ এজেন্ট কে দেওয়ার পরে সিএনডব্লিউ এজেন্ট এই পাখিগুলি আসার পূর্বেই অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্ট করে তার ডিউটি ট্যাক্স জমা দিবে। ডিউটি ট্যাক্স জমা দিয়ে সমস্ত কিছু রেডি থাকবে এবং পাখি আসার সাথে সাথে আপনার এটা যাতে ডেলিভারি হয় সেই ব্যবস্থা করবে। এবং এটা করার পর আপনার বাংলাদেশে আসার সাথে সাথে এটা বাংলাদেশে একটি কোয়ারেন্টাইন করবে, যেটা ওই এনওসিতে উল্লেখ করা আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্ধারিত যে প্রতিনিধি আছে সেখানে নির্ধারিত চার্জ প্রদান করে তাদের একটা কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতে হবে। কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিয়ে তারপরে এই পাখিগুলি আপনার ওয়্যার হাউসের উদ্দেশ্যে ছাড় করে দেওয়া হবে। এবং আপনারা আপনাদের হাতে পাখিগুলি পৌঁছানোর পরে অবশ্যই 7 দিনের মধ্যে আবার এই যে বন বিভাগকে, যেখান থেকে আপনারা এনওসি পাইছেন, সেখানে আবার তাদেরকে অবগত করতে হবে পাখিগুলি পাইছেন বা কি অবস্থা, কোনো যে কোনো রোগ বালাই হয়েছে কিনা তাদের, এই ব্যাপারে তাদেরকে এই বন পরিবেশ মন্ত্রণালয়কে আবার অবগত করতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, পাখি বা এই যে কবুতর যদি কেউ আমদানি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি কেউ ব্যক্তি পর্যায়ে নিয়ে আসতে চান তাকেও আপনার এই একই প্রসিডিউর পালন করতে হবে। এনওসি অবশ্যই নিতে হবে বন বিভাগ থেকে, এবং এলসির পরিবর্তে আপনাকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে একটি আইপি নিতে হবে, ইম্পোর্ট পারমিট নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আপনারা যারা পাখি আমদানি করতে চান তারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সহযোগিতার চেষ্টা করব। তো আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।